হ্যালো প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে দেখেন প্রচণ্ড পরিমাণে রোদ দিছে, আর এখন যাচ্ছে আমি ধুবড়ি। আমার ধুবড়ি ডিস্ট্রিক্টের চর্চাপুরের মানুষ কীরকমভাবে যাতায়াত করে আর কি দিয়ে যাতায়াত করে ধুবড়ি হাট বাজারে, আপনাদেরকে এই ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে। সবাই আমার এই ভিডিওর সাথে থাকে। আমি এখন যাচ্ছি নৌকা ঘাটে, যে নৌকা দিয়ে আমি এখন ধুবড়িতে যাব, সেই জায়গাতে আমি যাচ্ছি। দেখেন সামনে একটা ঘর দেখা যেতেছে, সেটা হলো চার দোকান। ফাইনালি গাইস আমি আইসা পাইলাম ঘাটের বার। দেখেন আমি এখন আসলাম চার দোকানের ভিতরে। দেখেন কত মানুষ এই জায়গাতে বসে আছে, 10-15 মিনিট দেরি হবে, সেই জন্যে প্রচণ্ড পরিমাণে রোদের জন্য এই ঘরের ভিতরে আইসা বসে আছে। আর যে নৌকা দিয়ে যাব সেই নৌকাটা দেখেন এই যে এই জায়গাতে রাখা হয়েছে। দেখেন এখন পাটগুলা তোলা হইতেছে, এই যে নৌকা আছে, নৌকার মালিকটা আছে নৌকা ঠিক করতে। আজকে হলো সোমবার, সোমবারের বাজার, সেই জন্য মানুষগুলা পাট নিয়ে যাইতেছে। দেখেন প্রচণ্ড পরিমাণে কিন্তু রোদ উঠছে। ফাইনালি গাইস নৌকা এখন ছাড়বো। দেখেন মানুষগুলা কিন্তু উঠতেছে। আমার এটাই হলো আমার চর্চাপুরি মানুষের জীবনযাপন। প্রচণ্ড পরিমাণে রোদে যাবো, রোদের মধ্যে আসবো। আমরা ক্যামেরার সামনে যেগুলো পোস্ট দেখতে পারতেছেন, এটা হলো ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজের যে পোস্ট, এটা আমার ইন্ডিয়ার ভিতরে যেটা সবচেয়ে লং ব্রিজ হইতেছে, সেই ব্রিজটার পোস্টগুলো এই জায়গাতে কাজ করা হইতেছে। এটা হলো ব্রহ্মপুত্র নদী। আর ফাইনালি গাইস আমি এই যেটা ধুবড়ি পাটের বাজার যেটা লাগে, নিউঘাট বা আলিরঘাট যেটা কয়, সেই ঘাটে আমি এখন আসছি। দেখেন এই পাটের বাজার লাগছে মোটামুটি, এখন ওইরকমভাবে লাগে নাই। দেখেন এই জায়গাতে খড়িও রাখা হয়েছে, চর্চাপুরি থেকে এই খড়িগুলো আনা হয়েছে, এই খড়িগুলা বিক্রি করার জন্য আনছে মানুষগুলা। দেখেন আর আজকে এত পরিমাণে রোদ দিছে, যেটা কষ্ট না ধারণার বাইর। আর বেশিরভাগ মানুষের কাছে দেখেন ছাতি আছে, এত পরিমাণে রোদ দিছে আজকে। দেখেন কত কষ্ট করে দেখেন পাটগুলা বিক্রি করতেছে বা ব্যাপারীগুলা কিনতেছে। দেখেন আর এইগুলো লোড করা হইতেছে লেবার দিয়া, কত কষ্ট করতে পারে দেখেন। আর এই আমার এইগুলা হলো আমার চর্চাপুরি মানুষের জীবনযাপন। যারা ব্যাপারীগুলা পাটের হাট করতেছে দেখেন কত কষ্ট করে কিনতেছে। দেখেন ওইরকমভাবে টানে, ওইরকমভাবে জায়গা নাই যে পাটগুলো ওইরকমভাবে তিল দিবে বা এক জায়গাতে রাখবে। দেখেন এই নৌকার মধ্যে পাট কেনা হইতেছে, কেনা বেচা হইতেছে। দেখেন এই যে নৌকা লোড আছে, যতগুলা ব্যাপারী আছে প্রত্যেকটা ব্যাপারী নৌকার মধ্যে এই পাটগুলা কিনতেছে। চর্চাপুরি মানুষগুলা কত কষ্ট করে এই পাটগুলা বিক্রি করে আর যাতায়াত করে।